এক রাতে একজন মায়ের ঘুম ভেঙে গেল তার খুব পানি পিপাসা পেল কিন্তু ঘরে কোথাও পানি ছিল না তার ছেলে মায়ের পানি পিপাসা মেটানোর জন্য অনেক দূর থেকে পানি আনলো পানি আনা শেষে দেখে যে মা খুব গভীর ঘুমি আর ডাকল না তার পাশে পানি হাতে করে দাঁড়িয়ে নিল সকাল হলো দেখে মা যে সেলটা আমাকে পানি দেওয়ার জন্য দাঁড়িয়ে রয়েছে তখন মাটা বলে বাবা তুমি খুব বড় হও সত্যি আসতে তিনি খুব বড় হয়েছেন বাছারে আমার পানি হাতে করে সারা রাত্রি ধরে দাঁড়ায় আছো ঘুমাও নিয়ে আজ চোখে লোজ জল ভরে তোমরা কি জানো যে এই মনীষীর নামটা কি বাইজিৎ বোস্তামি তোমরা কি জানো এই উপাখ্যানটা কোন নীতিতে পড়ে অপরের প্রতি কর্তব্য পালন